আসসালামু আলাইকুম, আমি মোহাম্মদ রিয়াদ। আমাদের এখানে সপ্তম শ্রেণীর যে মডেল টেস্ট হয়েছিল বছরের মাঝে, সেখান থেকে চারটি সৃজনশীল প্রশ্নের সমাধান দেখব অধ্যায় এক এবং অধ্যায় দুইয়ের উপর। সৃজনশীল এক, একজন মাছ চাষি মাছ চাষ করার জন্য 595টি পোনা ছাড়ে, প্রত্যেকটি পোনার মূল্য 6 টাকা। প্রশ্ন, সবগুলি পোনা কিনতে তার কত টাকা খরচ হয়েছে? আচ্ছা, সবগুলি পোনা কিনতে, খুব সহজ একটা অঙ্ক যে দেওয়া আছে, একটি পোনার মূল্য 6 টাকা, সেটা আমরা উদ্দীপকেই পেয়েছিলাম। তাহলে 595টি পোনার মূল্য কত হবে? 595টি পোনার মূল্য হবে 595 × 6 = 3570 টাকা। ইজি সলভ, উত্তর 3570। দ্বিতীয় প্রশ্ন খ, যদি পোনাগুলো পুকুরে সারিবদ্ধভাবে বসবাস করে এবং প্রত্যেক সারিতে সমান সংখ্যক পোনা থাকে, তবে কয়টি পোনা অবশিষ্ট থাকবে? আচ্ছা, এখন এখানে বুঝতে হবে, যখন আমাদের বলে দিয়েছে যে প্রত্যেক সারিতে সমান সংখ্যক পোনা থাকবে, তার মানে হচ্ছে এখানে পোনাগুলো সারিবদ্ধভাবে বর্গাকারে অবস্থান করবে। তো বর্গাকারে সারিবদ্ধভাবে যখন অবস্থান করবে, তাহলে আগে আমাদের এই 595 যে সংখ্যাটা আছে তার বর্গমূল বের করতে হবে। বর্গমূল দেখবো সেটা কি আমরা, আমাদের এটা পূর্ণ বর্গ কি না, তারপরে আমরা এর পরে সিদ্ধান্ত যাব। তো 595 যে সংখ্যাটা আছে তার পূর্ণ, তার যদি আমরা বর্গমূল বের করি, তাহলে 595 বর্গমূল বের করলে সমাধান আসে 24 এবং শেষে ভাগ শেষ দেখা যায় 19। এখন এখানে 595 থেকে 19 বাদ দিলে সংখ্যাটি পূর্ণবর্গ হয়, এই 19-এর কারণে সংখ্যাটি পূর্ণবর্গ হচ্ছে না। তাহলে এই ক্ষেত্রে আমরা বলতে পারি যে প্রত্যেক সারিতে সমান সংখ্যক পোনা থাকলে 19টি পোনা অবশিষ্ট থাকবে। তাহলে 19টি পোনা বাদ দিলে প্রত্যেক সারিতে সমান সংখ্যক পোনা থাকবে, তাহলে উত্তর হবে আমাদের 19। এরপর গ নম্বর প্রশ্ন আমাদের বলেছে, খরচের টাকার সংখ্যা সমান এবং পোনার সংখ্যার বিয়োগফলের সাথে কোন ক্ষুদ্রতম সংখ্যা যোগ করলে যোগফল একটি পূর্ণবর্গ সংখ্যা হবে? আচ্ছা, তো খরচের টাকার সংখ্যা হচ্ছে 3570, এটা আমরা ক হতে পেয়েছি। আর পোনার সংখ্যা হচ্ছে 595, এটা আমাদের উদ্দীপকে দেওয়া ছিল। এখন এই দুটো যদি আমরা বিয়োগ করি, বিয়োগফল হয় 2975। তো 2975-কে এখানে আমরা বর্গমূল বের করছি 2575-এর, কেননা এখানে আমাদের বলেছে যে যোগফল যেটা আসবে, যোগ সরি প্রশ্নটা আবার পড়ি, খরচের টাকার সংখ্যা ও পোনার সংখ্যার বিয়োগফলের সাথে কোন ক্ষুদ্রতম সংখ্যা যোগ করলে একটি পূর্ণবর্গ সংখ্যা হবে? যেহেতু এখানে পূর্ণবর্গ সংখ্যার একটা কথা আমার এখানে চলে আসছে, তাই এখানে আমি এটা আগে যাচাই করে দেখছি যে এই সংখ্যাটা কি আমার পূর্ণবর্গ কিনা। তো এটার যদি আমি বর্গমূল করতে চাই, তাহলে দেখা যায় যে এটা পূর্ণবর্গ না, এখানে 59 আমার ভাগশেষ থেকে যায়। এখন এই 59 নিয়ে হচ্ছে আমাদের এখানে সমস্যা। তাহলে এই ক্ষেত্রে আমরা যেটা করতে পারি, যেহেতু সংখ্যাটি বর্গমূল নির্ণয়ে ভাগশেষ আমার 59 থাকে, কাজে প্রযোজ্য সংখ্যাটি পূর্ণবর্গ সংখ্যা নয়। আচ্ছা, তো এই ক্ষেত্রে যেটা হতে পারে, 2975 যেটা আছে যে সংখ্যাটা, তার সাথে যেই সংখ্যা যোগ করলে যোগফল একটি পূর্ণবর্গ সংখ্যা হবে, তা অবশ্যই 54 যেটা আসছে এর বর্গমূল্যের সমাধান 54, তার সাথে 1 যোগ করে 55 হয়, সেই 55 এর বর্গ হয় 3025, সেই 3025 থেকে 2975-এর বিয়োগফলের সমান হবে। যদি না বুঝি তাহলে আমরা আবার দেখি, এইখানে 2975 যেটা, সেটার বর্গমূল করলে 54.something কিছু আসে। তো 54.something, তো তার মানে হচ্ছে সংখ্যাটা আমার 54 থেকে বড়, 2975 যেই সংখ্যাটার বর্গ সেই সংখ্যাটা 54 থেকে বড়, কিন্তু সেই সংখ্যাটা কি আবার আমার এখানে 55 থেকে ছোট। এখন এখানে আমাদের অপশনে বলে দিয়েছে, প্রশ্নতে আমাদের বলে দিয়েছে যে কোনো সংখ্যা আমরা যোগ করব, তো যেহেতু যোগ করব, যোগ করলে আমার সংখ্যা বড় হবে, বাড়বে, তাহলে এইখানে 2975-এর বর্গমূলে 54 যেটা আসছে, 54.something যেটা আসছে, সেইখান থেকে আমরা সামনের দিকে এর বড় যে পূর্ণ সংখ্যা আছে আমাদের 55, সেই 55 আমরা নেব, 54 না, মানে আমরা বিয়োগের দিকে যাব না, যোগের দিকে যাব। এই জন্য আমরা 54-র সাথে এখানে 1 যোগ করেছি, বলেছি যে 2975-এর সাথে যেই সংখ্যা যোগ করলে যোগফল একটি পূর্ণবর্গ সংখ্যা হবে, তা অবশ্যই 54 + 1 = 55 এর বর্গ 3025। 3025 থেকে 2975-টা বিয়োগ করে দিলেই আমি ওই সংখ্যাটা পেয়ে যাব, যে সংখ্যাটা
ওই 2975-এর সাথে যোগ করলে পূর্ণবর্গ হয়ে যাবে, অর্থাৎ এই ক্ষুদ্রতম সংখ্যাটি হবে কি আমার 3025 বিয়োগ 2975 সমান সমান 50, অর্থাৎ 50 2975-এর সাথে যোগ করলে সেটা হবে 3225, আর 3225-ই হচ্ছে আমার সেই পূর্ণবর্গ সংখ্যা, তাহলে উত্তর আমার 50। তাহলে প্রথম সৃজনশীল আমাদের শেষ। এবার দ্বিতীয় সৃজনশীলে যাওয়া যাক। দ্বিতীয় সৃজনশীলে প্রশ্নতে আমাদের বলা হয়েছে উদ্দীপকে কোনো বিদ্যালয়ে 1800 জন শিক্ষার্থীকে প্রাত্যহিক সমাবেশ করানো হয়। ক নম্বর প্রশ্নে বলা হয়েছে যে প্রত্যেক কলামে 180 জন করে শিক্ষার্থী হলে কলামের সংখ্যাটি কত হবে, আচ্ছা কলামের সংখ্যা কয়টি হবে। তো যদি প্রশ্ন দেখি, দেওয়া আছে বিদ্যালয়ের মোট শিক্ষার্থীর সংখ্যা 1800, এটা উদ্দীপকে বলা আছে। তাহলে প্রত্যেক কলামে যদি 180 জন করে শিক্ষার্থী থাকে, তাহলে সারির সংখ্যা হবে 180 দিয়ে শিক্ষার্থীর সংখ্যা ভাগ করে দেব, তাহলে আমি সারির সংখ্যা পেয়ে যাব, সারির সংখ্যা 10টি। আচ্ছা, খ নম্বর প্রশ্নে আমাদের বলা হয়েছে, আচ্ছা উত্তর 10টি, উত্তর 10টি। খ নম্বর প্রশ্নে বলা হয়েছে যদি তাদের বর্গাকারে সাজানো হয় তবে কয়জন শিক্ষার্থী বেশি বা কম হবে এবং প্রত্যেক সারিতে কতজন করে থাকবে। আচ্ছা, যেহেতু এখানে আমাদের বর্গাকারে সাজাতে বলেছে, তাহলে আগেই আমরা এই 1800 যে সংখ্যাটি আছে সেই সংখ্যাটিকে সংখ্যাটির আমরা বর্গমূল নির্ণয় করব। তাহলে সংখ্যাটি যদি বর্গমূল নির্ণয় করি, তাহলে দেখা যায় শেষে ভাগশেষ আমাদের 36 থেকে যায়। এখানে আমি সংখ্যাগুলো বর্গমূল কী করে বের করতে হয় সেটা আমি দেখাচ্ছি না, কারণ এগুলো তারও অনেক আগের লেভেলের পড়া। এখানে আমরা শুধু সমস্যাটা কীভাবে সমাধান করতে হবে সেটা বুঝছি, তাই আমরা এই বর্গমূলগুলো বের করে দেখাচ্ছি না, ডাইরেক্ট অ্যান্সারগুলো দিয়ে দিচ্ছি। যেহেতু মোট ছাত্র সংখ্যা 1800, এর বর্গমূল বের করতে গেলে ভাগশেষ আমার 36 আসে, তাই আচ্ছা তাই যদি তাদের বর্গাকারে সাজায় তবে 36 জন শিক্ষার্থী আমার এখানে বেশি হবে। তো বলতে পারি যে প্রত্যেক সারিতে তাহলে 42 জন করে শিক্ষার্থী থাকবে, যেহেতু এখানে ভাগফল ভাগফল অর্থাৎ বর্গমূলের সমাধান আসছে 42, কিন্তু ভাগশেষ আসছে 36, অর্থাৎ 42 জন করে যদি আমি সাজাই, তাহলে 42টা সারি থাকবে, 42টা কলম থাকবে এবং শেষমেশ 36 ভাগশেষ থাকবে, অর্থাৎ 36 জন শিক্ষার্থী আমার অতিরিক্ত থাকবে। আচ্ছা, এবার গ নম্বর প্রশ্ন, শিক্ষার্থীর সংখ্যা 1800-এর সাথে কত গুণ করলে পূর্ণবর্গ সংখ্যা হবে। আচ্ছা, এখানে বলেছে 1800-এর সাথে কত গুণ করলে, এর আগের বার বলেছিল যোগ করতে হবে, এবার আমরা গুণ করছি। আচ্ছা, যেহেতু এবার এখানে গুণ করছি, তাহলে একটু দেখি, এখানে 1800 যে সংখ্যাটি আছে সেই সংখ্যাটি যদি আমি মৌলিক উৎপাদক বা মৌলিক সংখ্যাগুলো দ্বারা ভাগ করি, তাহলে ভাগ করলে দেখা যায় যে 1800 সমান সমান আমরা লিখতে পারি 2 × 2 × 2 × 3 × 3 × 5 × 5, অর্থাৎ এখানে 2 জোড়া 3ও জোড়া আকারে আছে, 5ও জোড়া আছে, কিন্তু একটা 2 বেশি, 2 আছে 3টি, 3 জোড়া জোড়া জোড় সংখ্যক বার আছে, 2 বেজোড় সংখ্যক বার আসছে এখানে আমার। তো যেহেতু 2 এখানে বেজোড় সংখ্যক বার এসেছে, তাই 1800-এর সাথে 2 গুণ করলে গুণফল পূর্ণবর্গ সংখ্যা হবে, কারণ তখন 2ও জোড় সংখ্যক বার হয়ে যাবে। আচ্ছা, তাহলে উত্তর আসছে আমার এখানে 2। এবার আমরা 3 নম্বর সৃজনশীলটা দেখব। 3 নম্বর সৃজনশীলে বলেছে লোহা সিলভার ও অ্যালুমিনিয়াম গলিয়ে একটি রড তৈরি করা হলো, যাতে লোহা ও সিলভারের অনুপাত 5:7 এবং সিলভার ও অ্যালুমিনিয়ামের অনুপাত 4:5। এখানে রডের ওজন 1200 গ্রাম। ক নম্বর প্রশ্ন আমাদের বলেছে লোহা সিলভার ও অ্যালুমিনিয়ামের অনুপাত নির্ণয় করো। আচ্ছা, তো এই তিনটার অনুপাত একসাথে আমাদের ধারাবাহিকভাবে নির্ণয় করতে হবে, তাহলে লিখি আমরা, দেওয়া আছে লোহা ইস টু সিলভার সমান 5:7 এবং সিলভার ইস টু অ্যালুমিনিয়াম সমান 4:5। আচ্ছা, এখন এই তিনটাকে যেহেতু আমাদের ধারাবাহিক অনুপাতে নিয়ে আসতে হবে, তাহলে এখানে উপরের অনুপাত আর নিচের অনুপাত দুইটার মধ্যে সিলভারটা আছে আমার এখানে কমন, কিন্তু উপরের অনুপাতে সিলভারের মান হচ্ছে 7 আর নিচের অনুপাতে সিলভারের সাংখ্যিক মান হচ্ছে 4। তো এখানে 7 আর 4কে একটা কমন সংখ্যাতে কীভাবে কনভার্ট করা যায় আমাদের তা খেয়াল করতে হবে। আচ্ছা, তো এই লাইনটাকে চাইলে এভাবে লিখতে পারি, নিচেরটাকে সেম এভাবে 5 গুণ খালি রাখলাম আমরা, এরপর এখন এখানে আমরা সংখ্যা বসাবো প্রয়োজন অনুযায়ী এই মিলটা করার জন্য। এখন এখানে উপরে সিলভারের মান সাংখ্যিক মান 7 আর নিচে সিলভারের সাংখ্যিক মান 4,
যদি আমি নিচের 4কে 7 দ্বারা আর উপরে 7কে 4 দ্বারা গুণ দেই, তাহলে আমরা দেখি যে আসলে দুইটা সংখ্যা আমাদের মিলে যায়। তাহলে উপরে সিলভারের মান আসে 4 7 28, আর নিচে যেহেতু 7 দিয়ে গুণ দিয়েছি 4 এর সাথে, তাই নিচেও 4 7 28। আচ্ছা, সিলভার 7 আর এখানে 4, তো দিলাম আমরা উপরেরটাকে 4 দ্বারা গুণ আর নিচেরটাকে 7 দ্বারা গুণ। এখন উপরেরটা যখন 4 দ্বারা গুণ করেছি, তখন তার পাশের যে 5 আছে সেই 5কেও 4 দ্বারা গুণ করতে হবে। আবার নিচে যে 5 আছে সেই 5কেও আমাদের এখানে 7 দ্বারা গুণ করতে হবে, যেহেতু নিচে সিলভারকে আমি 7 দ্বারা গুণ করেছি। তো করলাম, এখন করার পর তাহলে উপরের সাংখ্যিক মান আমার দাঁড়ায় 4 5 20, 20 ইষ্টু 28, আর নিচে দাঁড়ায় 28 ইষ্টু 35। তাহলে উপরে আর নিচে দুইটা সিলভারের সাংখ্যিক মান, আনুপাতিক সাংখ্যিক মান আমাদের হয় 28। আচ্ছা, তাহলে এখানে এবার আমি লিখতে পারি যে লোহা ইষ্টু সিলভার ইষ্টু অ্যালুমিনিয়াম সমান 20 ইষ্টু 28 ইষ্টু 35। আচ্ছা, তো হয়ে গেল আমাদের ধারাবাহিক অনুপাত তিনটা একসাথে। এখন খ নম্বর প্রশ্নে যাওয়া যাক। খ নম্বর প্রশ্ন বলেছে, রডে লোহা সিলভার ও অ্যালুমিনিয়ামের ওজন পৃথকভাবে নির্ণয় করো। এখন এই তিনটার ওজন যদি আমি পৃথকভাবে নির্ণয় করতে যাই, এখানে ক নম্বরে বলেছে লোহা ইষ্টু সিলভার ইষ্টু অ্যালুমিনিয়াম থেকে আমরা পেয়েছিলাম 20 ইষ্টু 28 ইষ্টু 35, এটা ক হতে পেয়েছিলাম। এখন এই তিনটা সাংখ্যিক মানে যদি আমি যোগ করি অনুপাতিক সংখ্যাগুলোর, তাহলে দাঁড়ায় আমাদের এখানে 83। এখানে বলেছে রডের লোহা সিলভার অ্যালুমিনিয়ামের ওজন পৃথকভাবে নির্ণয় করতে, প্রশ্নে লোহা সিলভার আর অ্যালুমিনিয়ামের ওজন পৃথকভাবে। তাহলে এখন পৃথকভাবে যদি আমি নির্ণয় করতে যাই, তাহলে দেওয়া আছে রডের ওজন এখানে কত, টোটাল রডের ওজন টোটাল হচ্ছে 1200 গ্রাম। আচ্ছা, এই 1200 গ্রামের মধ্যেই এই তিনটা আছে, তাহলে এখানে আমরা লিখতে পারি রডের মধ্যে বিদ্যমান লোহার ওজন 1200 এর 83 ভাগের 20 ভাগ, হ্যাঁ, সমান সমান দ্বারা আমার 289.16 গ্রাম। একইভাবে রডের মধ্যে বিদ্যমান সিলভারের ওজন 1200 এর 83 ভাগের 28 ভাগ, তারপরে রডের মধ্যে বিদ্যমান লোহার ওজন 1200 এর 83 ভাগের 35 ভাগ। আচ্ছা, এ করলে দ্বারা তাহলে অ্যান্সারগুলো আমাদের দ্বারা যায় লোহার ওজন 289.16 গ্রাম, সিলভারের ওজন 404.82, আর অ্যালুমিনিয়ামের ওজন 506.02 গ্রাম। আচ্ছা, এখন 3 নম্বর প্রশ্নে যাওয়া যাক। 3 নম্বর প্রশ্নে আমাদের বলেছে, ওই রডে কি পরিমাণ লোহা দিলে লোহা ও সিলভারের অনুপাত বিপরীত হবে। আচ্ছা, কি পরিমাণ লোহা দিলে এই দুইটা অনুপাত বিপরীত হবে, তার মানে লোহা ও সিলভারের অনুপাতটা আমাদের উপরে দুপক্ষে কত দেওয়া আছে, 5:7, সে 5:7টা এখান থেকে চেঞ্জ হয়ে 7:5 হয়ে যাবে। আচ্ছা, তো দেখি, এখন এখানে মনে করি ওই রডে ক গ্রাম লোহা আমাদের দিতে হবে। ক গ্রাম লোহা যদি আমি বাইরে থেকে এনে বাড়তি যোগ করি, তাহলে এইটা 5:7 থেকে 7:5 হয়ে যাবে। আচ্ছা, তাহলে সেখানে আগে ছিল আমরা দেখতে পারি লোহা ইষ্টু সিলভার সমান 5:7, তাহলে পরিবর্তন হওয়ার পর মানে ক গ্রাম যোগ করার পর হবে কি, লোহা ইষ্টু সিলভার সমান 7:5। এখন এখানে এটাকে ভেঙে চাইলে আমি এভাবে লিখতে পারি ইষ্টুটা উঠিয়ে ভাগ আকারে সাজিয়ে। আচ্ছা, এরপরে আমি চাইলে এটাকে লিখতে পারি সিলভারের ভরের জায়গাতে আমি সিলভারের ভরের মানটা দিয়ে দিয়েছি 404.82, যেটা খ হতে পেয়েছিলাম। আর লোহার জায়গাতে, এখন লোহাতে যেহেতু আগে আমাদের ছিল 289.16 গ্রাম, সেই 289.16 গ্রাম দিয়েছি, আর তার সাথে ক গ্রাম লোহা কি নতুন যোগ করেছি, তাই লোহার ভরের জায়গাতে কটাও সাথে আমি অ্যাড করে দিয়েছি। এরপরে আর ওই পাশে 7/5 যেমন ছিল তাই, এরপরে যথারীতি সাধারণ গণিতের মতো নিচে 404.82টা বাম পাশ থেকে যদি ডান পাশে নেই, উপরে 7/5-এর সাথে গুণ হয়ে যাবে। তারপরে ক্যালকুলেশন করলে এইটা আসে। তারপর এখন আবার কয়ের সাথে 289.16 আছে, সেটাও আবার বাম পাশ থেকে ডান পাশে নিয়ে যাব। তো বাম পাশ থেকে যদি আমি ডান পাশে নিয়ে যাই, তাহলে এটা এটার সাথে এইভাবে বিয়োগ হয়ে যাবে। বিয়োগ হয়ে গেলে ক দ্বারা আমার 277.59, অর্থাৎ 277.59 গ্রাম লোহা যদি আমি যুক্ত করি ওই রডের মধ্যে আরও, তাহলে আমাদের লোহা ইষ্টু সিলভারের অনুপাতটা 5:7-এর পরিবর্তে 7:5 হয়ে যাবে। ব্যাস, তাহলে উত্তর যোগ করা লোহার ওজন 277.59 গ্রাম। 3 নম্বর প্রশ্নের উদ্দীপক আমাদের বলেছে, প্রণয় একজন ঘড়ি ব্যবসায়ী, তিনি একটি ঘড়ি 580 টাকায় বিক্রি করায় 10% ক্ষতি হলো। খ নম্বর প্রশ্ন আমাদের বলে ঘড়িটি বিক্রিতে কত টাকা ক্ষতি হলো। তো সমাধান করতে গেলে, যেহেতু ঘড়িটি 10% ক্ষতিতে বিক্রি করেছে, তাহলে ঘড়িটির দাম রাখে সে 90% দাম রাখে, কারণ 10% ক্ষতি হয়েছে 100%-এর মধ্যে থেকে 10% ক্ষতি, তাহলে 90% দামে সে বিক্রি করেছে, সোজা হিসাব, তাই 100-10=90%। আচ্ছা, তো 90%-এর মূল্য দাঁড়ায় 580 টাকা, যেটা উদ্দীপক আমাদের দিয়ে দিছে। তাহলে 1%-এর মূল্য 580/90, সুতরাং 10%-এর মূল্য দাঁড়ায় 580/90 × 10 = 64.4 টাকা। তাহলে ঘড়িটি বিক্রিতে ক্ষতি হয় তার 84.4 টাকা, উত্তর 84.4।
এখানে খ নম্বর প্রশ্নতে আমাদের বলেছে ঘড়িটির ক্রয় মূল্য কত। এখন ঘড়িটির ক্রয় মূল্য বের করতে গেলে ঘড়িটির 90% মূল্য দাঁড়ায় হচ্ছে 580 টাকা। ঘড়িটির 90% মূল্য দাম দাঁড়ায় 580 টাকা। তাহলে 1% মূল্য দাম দাঁড়াবে 580/90 টাকা। সুতরাং 100% মূল্য দাঁড়াবে যথারীতি এই নিয়মে 100%ই হচ্ছে ঘড়ির ক্রয় মূল্য। তো তা দাঁড়ায় 644.4 টাকা। সুতরাং বলতে পারি ঘড়িটির ক্রয় মূল্য 644.4 টাকা। উত্তর 644.4 টাকা। গ নম্বর প্রশ্নের মধ্যে বলেছে ঘড়িটি কত টাকায় বিক্রি করলে 20% লাভ হতো। আচ্ছা, 20% লাভ। এখন এখানে ঘড়িটি 20% লাভে বিক্রি করলে বিক্রয় মূল্য হয় ক্রয় মূল্যের শতকরায় 100 যোগ 20 = 120%। অর্থাৎ নতুন যে বিক্রয় মূল্যটা সেটা হচ্ছে 120% দামে সে বিক্রয় করে ঘড়ির ক্রয় মূল্যের তুলনায়। তাহলে সেক্ষেত্রে আমরা দিতে পারি, দেওয়া আছে 90% মূল্য = 580 টাকা, যেটা উদ্দীপকে আগে দেখেছি আমরা। তাহলে 1% মূল্যের দাম 580/90 টাকা। সুতরাং 120% মূল্যের দাম একই নিয়মে আসে আমাদের 773.3 টাকা। তাহলে ঘড়িটি বিক্রয় মূল্য হচ্ছে 773.3 টাকা। 773.3 টাকা বিক্রি করলে আমার 20% লাভ হবে। দ্যাটস ইট।